শুধু সাবস্ক্রাইব করলে হবে না, ব্যাংকিং এর সব ভিডিও আপডেট পেতে হলে বেলটি বাজিয়ে দিন এবং নোটিফিকেশনে ক্লিক করুন। ধন্যবাদ। ভাইয়ের একটা ছবি মানে ক্যালেন্ডারের মতো ঝুলা রাখ, বুঝছো? ভাইয়ের দিকে দেখলি আর পড়মু, বুঝছো? ভাই খবর জানো, আর ওই যে সাততলায় থাকে আরিফে গোল্ডেন পাইছিল। গোল্ডেন এ প্লাস বললাম না, কুত্তা এ প্লাস পায়, তুই এ প্লাস পাবি। হ্যাঁ, যদিও তুই কুত্তা না। তুমি কখনো বড়দের সম্মান করো? এই ছেলেটাকে দেখছো? এই ছেলেটা তো একটা ভালো ছেলে, এই ছেলেটার রেজাল্টও ভালো হবে। ছেলে কেমন আছো তুমি? ভালো না? তোমার রেজাল্ট তো শুনলাম খুব ভালো হয়েছে। আসলে তোমাকে বুঝতাম যে তুমি ভালো রেজাল্ট করবা, কিন্তু তোমাকে দেখে ওইভাবে বুঝা যায় না তুমি কেমন। কিন্তু আসলে তুমি ভালো ছেলে, আসলে ভালো ছেলে, বুঝছো? কিন্তু এইটা এইটা তো একটা মানে মিনমিনে শয়তান, একে দেখলে তো বোঝা যায় না কেমন করে। কিন্তু এর রেজাল্ট শুনছো? তোর ফ্রেন্ডের সাথে কিছু শেখো, ঠিক আছে? ফ্রেন্ডের সাথে কিছু শেখো, টয়টো করে ঘুরে বেড়ালে আর কোচিংয়ে গেলে ভালো রেজাল্ট করা যায় না। ভালো রেজাল্ট করতে হলে এর মতো একটু পড়াশোনা করতে হয়, ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, হ্যালো দোস্ত। বল। হ্যালো দোস্ত, শোন, আমি এখন বাসায় ঢুকবো, আর বাসায় গেলে তো কথা বলাই যাবে না। তোর রেজাল্টের কি খবর এখন জানা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি তো 10 মিনিট পরে জানাই। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে 10 মিনিট পর কল দিবি। কল করার পর যদি আমি এক সাবজেক্টে ফেল করি, গুড মর্নিং জানাবি। আর যদি দুই সাবজেক্টে ফেল করি, তাহলে তুই আমাকে গুড মর্নিং টু ইউ অ্যান্ড ইউর ফাদার। দোস্ত, এভাবেই সংকেত আদান প্রদান করতে হবে। আর যদি আমার বাসায় জানতে পারছে, তাহলে আমার টাইটা শুনো, গুড মর্নিং টু ইউ, টু ইউর ফাদার, টু ইউর মাদার, টু ইউর ব্রাদার, টু ইউর সিস্টার, দুষ্টু কি গুড মর্নিং, বুঝছো ব্যাপারটা? এবার মানে কি শুভের মানেও এখনো বুঝে নাই, মানে তুমি সব বিষয়ে ফেল করছো। এই যে এক রেজাল্ট ভাই, বুঝছো? এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স বিভিন্ন এক্সামের রেজাল্ট অনেকেরই খারাপ হচ্ছে। যখন রেজাল্ট খারাপ হচ্ছে, ফ্যামিলি বা আশেপাশের লোকজন বলছে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। কিন্তু আমি বলছি তোমাকে দিয়ে অনেক কিছু হবে, কারণ পৃথিবীতে যারা খারাপ রেজাল্ট করেছে তারা অনেক অনেক বড় কিছু হয়েছে।
অনেকে তো স্কুল ড্রপ করে অনেক বড় কিছু হয়েছে। তাহলে তারা কি করেছে? যারা ভালো রেজাল্ট করেছে তারা তো ভালো করেছে, কিন্তু যারা খারাপ রেজাল্ট করেছে বা স্কুল ড্রপ করেছে তারা কিভাবে ভালো কিছু করেছে? তারা লাইফে নতুন করে সিদ্ধান্ত নিয়েছে যে আমি বড় কিছু হব। অনেক স্ট্রাগল করেছে, তারা অলস হয়নি, বরং তারা নতুন শক্তিতে নতুন উদ্যমে এগিয়ে গেছে। তোমাকেও তাই করতে হবে। তুমি যদি এই কাজটি করো, 10 বছর পর তুমি এত বড় কিছু হতে পারবে যে সারা পৃথিবী তোমাকে দেখে বলবে তোমার লাইফ হট এসেছে। সো কখনো পিছপা হয় না, মন ভেঙো না, সামনে এগিয়ে চলো, আর আমাদের সঙ্গে থাকো। ব্যাংকিং এর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো, আমাদের ভিডিও দেখো, সামনে এগিয়ে চলো। ধন্যবাদ সবাইকে।